হ্যালো, পলিদি পঢ়িয়েছিল? পলিদি আমার আধা যাব হল নে? নাই হোৱা ন? যাবগে, টেনশন নাই। ইন্ডিয়ান পলিটি ভিজিবিলিটি চাবা। কালারটা ঠিকই থাকবে না, বেয়া হবো কিন্তু কালার নহয় ন, হব হয় খালি লিখা কালারটা ব্ল্যাক মানে ভাল নালাগিব। গ্রিনে থাকব নাকি? নহলে ব্ল্যাক কেনেকুৱা হব? ব্ল্যাকও বড়টা ভাল নালাগিব। গ্রিনে ঠিক আছে দিয়া, হব। কি চাইছিলো? কোয়ালিটি হব। ওকে, পলিটি আমি লাস্ট ক্লাসত কলেকে ডিসকাশন করা হল। পলিটি আমার লাস্ট ক্লাসত কলেকে ডিসকাশন করা হল। পলিটি আমার ডিসকাশন করা হয়েছিল, আমি পার্ট ফাইভ পড়ি আসিল, মানে পার্ট ফাইভ পড়ি আসিল। পার্ট ফাইভ আমার সেন্ট্রেল গভর্নমেন্টের বিষয়ে পড়িছিল। ইয়াত আমি 52 পড়া হয়ে গেল গভর্নমেন্টলৈকে, মানে 52 পড়া হয়ে গেল আমার গভর্নমেন্টলৈকে। তারপর আমার কোয়াছিল 123 হয়ে গেল, 124 পড়া হয়ে গেল আমার, 124 147 আমার পড়া হয়ে গেল, ঠিক আছে? 147 পড়া হয়ে গেল। ইয়াত আমি মুখ্যত কি কি পড়িল, আর্টিকল 124 পড়িল, তেনেকে গলো। আমি কেটামান আর্টিকল স্কিপ করলো, যেটা আর্টিকল আমার দরকার নাই, মই বেশি জনা দেখাই পেলায় সব পড়াই দিব পাৰিম, কিন্তু এনেও পরীক্ষাত নহাকিটা দরকার নাই, ঠিক আছে? সিভিল সার্ভিসের কারণে যেটা লাগে তেতিয়া আলোচনা করা হব, কিন্তু এতিয়া আমার ওয়ান ডে এক্সামের পার্সপেক্টিভত আমি এখিনি নাচালো হব, ঠিক আছে? কি আছিল আমার আর্টিকল 137 কি আছিল? আর্টিকল 137 কি আছিল? রিভিউ করবো পড়া হয় না, জুডিশিয়াল রিভিউ করবো পড়ে, ন্যায় সমীক্ষা করবো পড়ে, সেই বিষয়ে আমার চা হল। তারপর 141 চালো, মানে ইয়াত কি করবো পড়ে কোথাও আমি ইয়াত কি করবো পড়ে, যদি সুপ্রিম কোর্টে যদি কিবা ল বনায়, সেই সুপ্রিম কোর্টে বনোয়া ল তো মানে ল নহয় অ্যাকচুয়ালি, ল কোনে বনায়? ল সংসদে বনায়। সুপ্রিম কোর্টে দিয়া যেটা ডিসিশন বা যেটা জাজমেন্ট, সকল কোর্টে মানি লোলে বাধ্য হব লাগবে, ঠিক আছে? তারপর আমি 143 চালো, যেটা আর্টিকলত কিহ বিষয়ে উল্লেখ আছে, পাওয়ার অফ প্রেসিডেন্ট, হয় না? মানে পাওয়ার অফ প্রেসিডেন্ট টু টু কনসাল্ট উইথ এসসি, মানে সুপ্রিম কোর্টের লগত যেটো প্রেসিডেন্টের যেটো কনসালটেন্ট মানে এডভাইস, ঠিক আছে? না কোয়া হয়েছিল যে সুপ্রিম কোর্টের বা এডভাইস লব পারে কোনে, প্রেসিডেন্টে লব পারে, কিন্তু সেই মানে সেই এডভাইস মানিবলে তো কি নহয়, বাধ্য নহয়, তেনেহলে দিবলেও বাধ্য নহয়। যদি মানিবলে বাধ্য নহয় তেতিয়া কি হব? সুপ্রিম কোর্টের আগত আমার প্রেসিডেন্টে যদি সুপ্রিম কোর্টে যদি কিবা এডভাইস দিয়ে যদি প্রেসিডেন্ট যদি মানি নলয়, সেই কথাটা কি হব? লাজৰ কথা হব না? সো সেইকাৰণে দুইটা পার্টিকে সমান অধিকার দিলে, যে যদি তুমি লবলে বাধ্য নহয়, সুপ্রিম কোর্টক তুমি বিচরা ল বা তুমি বিচরা এডভাইস সুপ্রিম কোর্টে দিবলেও বাধ্য নহয়, ঠিক আছে? না আমার এইখানে পড়া হয়ে গেল। নেক্সট, আজি আমার পার্টটা চাবলে আছে আমার কেগো বিষয়, ঠিক আছে? মানে আমি আর্টিকল নাম্বার 148 পাশাম, এটা 148 পৰা 151 আমি কার বিষয়ে পাম? ইয়াত কেগর বিষয়ে পড়বলে পাম। কেগ মানে কি? কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কমট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? না এই পোস্টটো কি কৈছে আমাৰ বি আর আম্বেদকার সাহেবে 1 নম্বর পোস্ট বুলি কৈছে, মানে হায়েস্ট পোস্ট বুলি কৈছে। এইটো একদম মহত্বপূর্ণ অধিকারীর একটা পোস্ট বলে কৈছে কোনে? আমার বি আর আম্বেদকার কৈছে। এই কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক, আর এই শব্দটোত বা এই নামটোত এই কন্ট্রোলার শব্দটো দরকার নাই বলে মই ভাবো, কারণ কন্ট্রোলার মানে নিয়ন্ত্রক, আর নিয়ন্ত্রণ করবর ক্ষমতা তেওঁ নাই, ঠিক আছে? না এটা কাম হল কি? কেগর কাম কি? কেগর কাম হল সরকার এখনত লাগিলে সেয়া কেন্দ্রীয় সরকারে হোক
বা রাজ্য চৰকাৰে হওক, যিকোনো এখন ৰাজ্যই ক'ত কিমান খৰচ কৰিলে সেই বিষয়ে হিচাপ নিকাচৰ গোটেই সমস্ত দায়িত্ব কেগৰ ওচৰত থাকিব, ঠিকনে? এই কেগ এটা ডিপাৰ্টমেণ্ট নহয়, কেগ এজন অকলে এজন অফিচাৰ, যিজন অফিচাৰ মানে জাজৰ সমান কোৱালিফিকেশ্যন থাকিব, তাৰমানে এজন জাজ বা ৰিটায়াৰ জাজৰ সমান কোৱালিফিকেশ্যন থাকিব, চ' তেওঁ এজন বহুত ডাঙৰ মানুহ হ'ব যি কেগত কাম কৰিবলৈ পাব বা কেগ হ'ব, ঠিক আছেনে? চ' এই কেগ কি বুলি ক'লে সাধাৰণতে কি হ'ব, কেগে চৰকাৰী যিবিলাক অৰ্গেনাইজেশ্যন থাকিব, এন জি অ' হওক বা চৰকাৰী ONGC হওক, অইল হওক বা ৰেইল হওক, মানে বা চৰকাৰী যিবোৰ হিচাপ নিকাচ, গোটেই হিচাপ নিকাচৰ দায়িত্ব কাৰ ওচৰত থাকিব, কেগৰ ওচৰত থাকিব। ধৰি লওক আজি আমাৰ অসম চৰকাৰক ভাৰত চৰকাৰে পইচা দিলে, 500 কোটি টকা দিলে, 500 কোটি টকা দিলে, বোলে আমুকত তুমি বিল হোৱা 10,000 দিয়া, ছাগলী পুহিবলৈ দিয়া, কিবা দিয়া, এইবোৰ দিলে, পইচা দিলে, এতিয়া ক'ত ক'ত খৰচ কৰিলে, চ' ক'ত ক'ত খৰচ কৰিলে সেই হিচাপটো দিব লাগিব, কোনে কেগে দিব পাৰিব, তাৰমানে কেগৰ ওচৰত হিচাপটো থাকিব, ঠিক আছেনে? কিন্তু মানে পইচা যদি কমাবলগীয়া হয় কেগে নোৱাৰিব, ধৰি লওক 500 টকা এটা ভাৰতৰ পৰা, ভাৰত চৰকাৰৰ পৰা অসম গভৰ্ণমেণ্টলৈ পঠালে, আৰু কেগে ক'ব নোৱাৰিব যে ইমান পইচা কি কৰিবা, মই এইটো পইচা অলপ কাটি দিছোঁ, সেইবোৰ ক'ব নোৱাৰিব। এইবিলাক কটা কটি কৰ্তন নহ'ব, কৰ্তন ক'ত হ'ব, কৰ্তন আমি বাজেট কোনটো পাইছিলোঁ, হয়নে? কৰ্তন কেনেকৈ হৈছিলে, সংসদত হ'ব কৰ্তন, হয়নে? চ' কৰ্তন কোনে কৰিব নোৱাৰিব, কেগে কৰ্তন কৰিব নোৱাৰিব, ঠিক আছেনে? কেগৰ দ্বাৰা কৰ্তন নহ'ব, কেগৰ কাম কি হ'ব, কেগৰ কাম হ'ব যে হিচাপ নিকাচবিলাক কৰিব, কেগে গোটেই টকা পইচা ক'ত কিমান খৰচ হ'ল সেই গোটেই হিচাপখিনি কোনে কৰিব, কেগে কৰিব, ঠিক আছেনে? অ'কে, কেগৰ ওচৰত একাউণ্টিঙৰ ক্ষমতা নাই, ঠিক আছেনে? তেওঁলোকে একাউণ্টিং কৰিব নোৱাৰিব, শেষত যিটো অডিট হ'ব সেই অডিটখিনিয়ে কৰিব পাৰিব, ঠিক আছেনে? কিন্তু হিচাপ মানে আগতীয়াকৈ কৰিব নোৱাৰিব যে আমুকত আমুকটো কৰা, তামুকত তামুকটো কৰা, বা এইখিনি নকৰিলে পইচা ঘূৰাই দিয়া, সেইবিলাক ক'ব নোৱাৰিব। হিচাপ খৰচ কৰাৰ পাছতহে আহিব কেগ, ঠিক আছে? ধৰি লোৱা মানে কেগৰ ওচৰত সম্পূৰ্ণ হিচাপ থাকিব লাগিব। ধৰি লোৱা এতিয়া আকৌ অসম গভৰ্ণমেণ্টক কিবা এটা পইচা দিলে, চ' অসম গভৰ্ণমেণ্টে দলং বনাব। ধৰি লোৱা এতিয়া মাজুলীত দলঙৰ নিৰ্মাণৰ হাৰ দ্ৰুতগতিত চলি আছে, ঠিক আছেনে? মই আইতা সকামলৈ যাওঁ, মই দেখিছোঁ এতিয়া কাম খুব বেছি খৰতকীয়া হৈ আছে। সেই দলং বনাবলৈ অহা পইচা দিয়াৰ মুহূৰ্তত বা পইচা দিয়াৰ আগত বা পইচা দিয়া কাম চলাৰ সময়ত কেগৰ কাম নাই, গোটেই কামখিনি হৈ যোৱাৰ পাছত কেগক হিচাপ দিব লাগিব যে মই চিমেণ্ট আমুকৰ পৰা 500 বেগ আনিলোঁ, আমুকৰ পৰা 10,000 বেগ চিমেণ্ট আনিলোঁ, আমুকৰ পৰা 200 কুইণ্টেল মই লোহাৰ আনিলোঁ, তেনেকৈ হিচাপবোৰ দিব লাগিব। চ' হিচাপবোৰ দিয়াৰ পাছত কেগে হিচাপটো মিলাব, তুমি কোনটো কোম্পানীৰ পৰা চিমেণ্ট ল'লা, বোলে মই আমুকটো কোম্পানীৰ পৰা চিমেণ্ট আনিলোঁ। চ' সেই হিচাপটো লৈ পেলাই চিমেণ্ট কোম্পানীটোলৈ যাব, গৈ চিমেণ্ট কোম্পানীলৈ হিচাপ কৰিব, হয়নে তোমাৰ মতে দিয়া হিচাপ, হয়নে? বোলে হয় ঠিকে আছে, টকা পইচা কোনো খেলিমেলি নাই। চ' সেই গোটেই হিচাপ নিকাচ পইচা খৰচ হোৱাৰ পাছত গোটেই হিচাপ নিকাচৰ সমস্ত দায়িত্ব কাৰ থাকিব, কেগৰ ওচৰত থাকিব, ঠিক আছেনে? কেগৰ পোষ্টটো ভাৰতীয় সংবিধানলৈ 1990 অধিনিয়মৰ মতে অনা হৈছে, 1919 অধিনিয়মৰ মতে ভাৰতত কেগৰ বিষয়টো অনা হৈছে, ঠিক আছেনে? চ' চেণ্ট্ৰেল আৰু ষ্টেট প্ৰত্যেকখন ষ্টেটৰ কাৰণে কেগে চাব, ঠিক আছেনে? চ' এইটো নাভাবিবা যে কেগ অকল চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ কাৰণে কেগ আছে, সেইটো নহয়। কেগ কি হ'ব, আমাৰ অসম চৰকাৰ হওক বা যিমানকেইখন ষ্টেট আছে গোটেইকেইখন ষ্টেটৰ হিচাপ নিকাচৰ দায়িত্ব কেগৰ ওচৰত থাকিব, আৰু চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ হিচাপ নিকাচৰ থাকিব। বাকী যিবিলাক কোম্পানী থাকিব, অইল থাকিব, তোমাৰ চেইল, ৱেইল, NTPC, যিমানবিলাক কোম্পানী থাকিব চৰকাৰী কোম্পানী, মানে চৰকাৰী আণ্ডাৰত, প্ৰাইভেট নহ'ব, ঠিক আছেনে? চ' চৰকাৰৰ আণ্ডাৰত থকা বা চৰকাৰী যিবিলাক খৰচ পাতি, গোটেই হিচাপখিনি কাৰ ওপৰত থাকিব, কেগৰ ওপৰত থাকিব, ঠিক আছে? চ' কেগৰ পোষ্টটো কি ধৰণৰ পৰা অনা হৈছিলে, 1990 আৰু 1935 অধিনিয়মৰ মতে কেগৰ পোষ্টটো অনা হৈছিলে। কেগৰ কোৱালিফিকেশ্যন বুলি ক'লে কি হ'ব, কেগ কি হ'ব লাগিব, একদম জাজৰ সমান কোৱালিফিকেশ্যন থাকিব লাগিব তেওঁ, আৰু কেগৰ কি হ'ব লাগিব, চাকৰি। চোৱা কেগৰ এতিয়া কথাটো হ'ল যে কেগৰ কেগ পোষ্টটো কি হ'ব, কেগ পোষ্টটো কেনেকৈ ৰিটায়াৰমেণ্ট হ'ব, ঠিক আছেনে? চ' কেগ ৰিটায়াৰমেণ্ট হ'বলৈ হ'লে তেওঁ 6 বছৰ পাব, তেওঁ চাকৰি 6 বছৰ কাল তেওঁ চাকৰি কৰিব পাৰিব। কিন্তু আৰু এটা কণ্ডিশ্যন আছে, 6 বছৰ অৰ 65 ইয়াৰ্ছ অফ এজ, তাৰমানে কি চোৱা, যদি তেওঁ চাকৰিত সোমালে, তেওঁ চাকৰিত সোমাই পেলাই যদি তেওঁ 65 বছৰ হোৱা নাই, তেন্তে 6 বছৰ তেওঁ ৰিটায়াৰমেণ্ট হৈ যাব, ঠিক আছে? সেই 6 বছৰ মানে সেই 6 বছৰৰ ভিতৰত যদি তেওঁ 65 বছৰ হৈ যায়, তেন্তে চোৱা এই দুটাৰ ভিতৰত যিটোৱে আগত আহিব সেইটো তেওঁ ৰিটায়াৰমেণ্ট ল'ব। তাৰমানে যদি কেকজন 50 বছৰ চাকৰিত যোগদান কৰে, 50 বছৰৰ পৰা 6 বছৰ হ'লে কিমান হ'ব, 56 বছৰ, হয়নে? চ' 56 বছৰ হোৱাৰ লগে লগে তেওঁ ৰিটায়াৰমেণ্ট ল'ব। এইটোৰ লগত তেওঁ বয়সৰ কোনো কথা নাই, কাৰণ তেওঁ 6 বছৰ পালে, 1, 2, 3, 4, 5, 6 বছৰ তেওঁ ৰিটায়াৰমেণ্ট লৈ ল'লে, ঠিক আছে? যদি তেওঁ 63 ইয়াৰ্ছ হৈছিলে, সেই 63 ইয়াৰ্ছ বয়সত যদি তেওঁ চাকৰিত যোগদান কৰে, তাৰপৰা তেওঁ জানো 6 বছৰ পাব, তেওঁ তাৰপৰা 6 বছৰ নাপাব, কাৰণ 6 বছৰ ৰানিং অৱস্থাতে তেওঁ 65 বছৰ কমপ্লিট হৈ যাব। চ' তেওঁ যদি বয়স 65 বছৰ,
তেওঁ টেনিয়ার্স চলি থকা অফিচ যদি 65 বছৰ হয়ে যায় তেন তেওঁ 6 বছৰ চাকরি করবলে নাপায়, আর যদি নহয় 6 বছৰ পাব, তার মানে যুক্ত আগত হয় তাতে রিটায়ারমেন্ট করে দিয়া হব, ঠিক আছে না? আর কি করা হবো, রিটায়ারমেন্ট করে দিয়া হব। আর যদি কিনা অভিযোগ আহে তেওঁ যদি আঁতরাবলগিয়া হয় কিমান একটা হায়েস্ট পোস্ট হয় না? সো প্রেসিডেন্টর কি আসলে পোস্টটোর নাম প্রেসিডেন্টক আঁতরাবার সেই কি বলে কয় ইম্পিচমেন্ট, হয় না? সো এর ইম্পিচমেন্ট নহয় পেলায় ইম্পিচমেন্ট লাইট প্রসেস, ইম্পিচমেন্ট লাইট প্রসেস, ডাইরেক্টলি ইম্পিচমেন্ট বলে কব নাম, ইম্পিচমেন্ট লাইট প্রসেসর দ্বারা, লাইট প্রসেসর দ্বারা আঁতরাই দিয়া হব, লাইট প্রসেসর দ্বারা আঁতরাব পারি, ঠিক আছে না? কার্যকাল কিমান দিন পাব? কিয়া পাব? 65 বছৰ বয়স পাব, ঠিক আছে না? এই একটা শপথ গ্রহণ কোনে করাব? শপথ গ্রহণ কোনে করাব? শপথ গ্রহণ করাব ওথ কোনে দিব? ওথ। আর যদি রিজাইন করি বলে ভাবে রিজাইন কাক করব? যদি রেজিগনেশন দিম বলে ভাবে কাক করব? প্রেসিডেন্টক দিব লাগবে। তো কি করব? প্রেসিডেন্টে কি করব? শপথ গ্রহণ করে পেলায় চাকরি যোগদান করাব। আর যদি রিজাইন করব লগা হয় তো কাস্ট রিজাইন করব লাগবে, তো প্রেসিডেন্টর ওসব রিজাইন করাব, রিজাইন লেটার দিব লাগবে। বুঝি পাইছো না? বুঝি পাই আছা? দিগদার পাইছা? তো প্রসেসটা কি হব? মানে ইম্পিচমেন্ট লাইট প্রসেস হব, ঠিক আছে না? ওকে। সো যেটা কোনে নিয়োগ করব? নিয়োগ কোনে করব? যদি প্রেসিডেন্ট যদি রেজিগনেশন লয় তো নিয়োগ কার দ্বারা হব? প্রধানমন্ত্রী, মানে প্রধানমন্ত্রীর মতামতর উপর প্রধানমন্ত্রী। মই কৈছিলো যে আমার রাষ্ট্রপতির হাতত নিজের এক্সিকিউটিভ পাওয়ার বহুত বেশি এটা নাই, কারণ তার নাম মাত্র হেড, মানে নমিনাল হেড, কিন্তু আমার রিয়েল হেড কোন হব? সেন্ট্রেল লেভেলত আমার সরি আমার পিএম। সো প্রাইম মিনিষ্টাৰ মানে প্রধানমন্ত্রীর মতামত, প্রধানমন্ত্রীর মতামতর ভিত্তিত, মতামতর ভিত্তিত, প্রধানমন্ত্রীর মতামতর ভিত্তিত প্রেসিডেন্টে তেও কি করব? প্রেসিডেন্টে নিয়োগ করব, প্রেসিডেন্টে কি করব? তেও নিয়োগ করব, মানে নিয়োগ করব, হব? এজন আমার কোন হয়ে গেল? আমার কেক হয়ে গেল, মানে কেক, কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কেকর পোস্ট। আমার এই কথা আমার কে নম্বর আর্টিকল আছে? আমার আর্টিকল নম্বর 148 পর আমি 151 লৈকে পড়িবলে পাম। মই এটা যিমানখিনি কথা কলো সেইখিনি এটা আমি আর্টিকল আকারে চাবলে বাকি আছে, ঠিক আছে? সো কেকর পোস্ট বিষয়ে কোনটো আর্টিকল থাকিব? কেকর পোস্ট বিষয়ে কোনটো আর্টিকল থাকিব? 148 নম্বর আর্টিকলত কেকর কর্তব্য বিষয় থাকিব। আর কেকর কর্তব্য বিষয় থাকার লগে লগে মই গোটেই কেকর হিস্ট্রিটো কই দিল, মানে সো কেগর বিষয় কে নম্বর আর্টিকল থাকিব? 148 নম্বর আর্টিকলত থাকিব। স্টোর চা সবে মই হয়তো ভিডিওটা রেকর্ড করব লাগিব, কারণ অ্যাপটো স্ক্রিন রেকর্ডিং নহয়, মই সেখানে কই পোৱা নাই। এই তলত যে হুঁয়াতে যে স্টোর থাকে ন, সেই স্টোরত গৈ পেলাই কোর্সটো প্রসেস করব লাগিব, ঠিক আছে না? স্টোরত গৈ পেলাই কোর্সবিলাক প্রসেস করব লাগিব, যদি কোনোবাই সুধে তেনে কই দিবা, ঠিক আছে? মই ভিডিওটা রেডি করিম ৰবা, কেনেকে কোর্সটো ডাউনলোড করব লাগিব। তেনিয়ে কথা গম পালা নহয়? ওকে, এতিয়া মই যিখিনি কথা কলো সেই কথাখিনি আমি এতিয়া আর্টিকল আকারে চাব লাগিব, ঠিক আছে না? আর্টিকল আকারে চাব লাগিব, হব? আর্টিকল নাম্বার 148 কি থাকিব? তেওঁ কর্তব্য, তেওঁ কর্তব্য কি আছে মই কলোয়ে, তেওঁ অডিট করব, হয়নে? গোটেই অডিট করে পেলায় সেন্ট্রেল আর স্টেটর গোটেইখিনি অডিট করব, কোনে কেকে করব, কেক কর্তব্য কথা আছে আমার 148ত। 149ত কি আছে গম পোৱা নাই? আর্টিকল নাম্বার 149ত আছে যে কব এই ডিউটিখিন থাকবে, তার ডিউটি কি হব মো কলোয়ে, সেই কথাখিন হব ইয়াত সুমাই যাব, বুঝছে না? ডিউটিজ, ডিউটিজ খিনি কি আহিব? ডিউটিজ আহিব যে সেন্ট্রেল, সেন্ট্রেল প্লাস স্টেট গভর্নমেন্টর গোটেখিনি হিসাব নিকাশ করব, আর লগতে আমার যখন কোম্পানি আছে অয়েল বা ONGC, ভেল, সেইল যিখিনি কোম্পানি আছে বা NTPC, এই গোটেই কোম্পানিখিনি হিসাব নিকাশবিলাক কোনে করিব, এই কর্তব্যবিলাক কার থাকিব, গোটেই খরচর গোটেই কর্তব্যবিলাক কার ওচৰত থাকিব, দায়িত্ব মানে হিসাব কার ওচৰত থাকিব, আমার এই কেগৰ ওচৰত থাকিব, ঠিক আছে না? তাপাইলে 150ত কি আছে? তেওঁ কি থাকিব? এই 150 আর্টিকুলত তেওঁ কি থাকিব? তেওঁ মানে কাক দিব, ঠিক আছে না? তেওঁ কাক দিব? এই হিসাবো তেওঁ কাক দিব লাগিব গম পোৱা নাই? এই হিসাববোৰ অডিট রিপোর্টবিলাক তেওঁ কাক দিব লাগিব? এই রিপোর্টবিলাক তেওঁ দিব লাগিব, এইটো আর্টিকুলত কোৱা হব অডিট রিপোর্ট, অডিট রিপোর্ট তেওঁ কাক দিব লাগিব গম পোৱা নাই? যেতিয়া তেওঁ অডিট কৰিব নহয় সরকারের কাম কাজের বিষয়ে যেতিয়া অডিট কৰিব, গোটেই হিসাব নিকাশখিনি নি পেলাই তেওঁ প্রেসিডেন্টক দিব লাগিব, ঠিক আছে না? তেওঁ প্রেসিডেন্টক দিব লাগিব গোটেই টাকা পয়সা হিসাব, কোনে কত কিমান খরচ করলে, কোনটো স্কিমত কিমান গল, গোটেই খরচ নিকাশবিলাক কাক দিব লাগিব? তেওঁ কইবলৈ প্রেসিডেন্টক দিব লাগিব। আর প্রেসিডেন্টে কইব সংসদত দিব, হয় না? প্রেসিডেন্টে সংসদত দিব, সংসদত লোকসভা রাজ্যসভা চলি থাকিব,
লোকসভা রাজ্যসভা চলি থাকিব আর ইয়াৰ অধ্যক্ষজনক কি করব, অধ্যক্ষজনক এই কপিটো দি দিব আর এই কপিটো লৈ পেলে অধ্যক্ষ সবকে বিদায় দিব। আর যদি স্টেটত হয়ে পেলে কি হব, স্টেটত কাটি পেলে তো বিধান পরিষদত দিব, নহলে বিধান সভাত দিব, নহলে বিধান পরিষদত দিব, নহলে বিধান সভাত দিব, হ্যাঁ। সো তাত কাট দিব, তার অধ্যক্ষক দি দিব আর অধ্যক্ষ প্রেসিডেন্ট কি করব সবকে দি দিব, ভাগ করে দিব, ঠিক আছে। কি হব, ডাইরেক্টলি তাত দিবগে নয়, কত দিব লাগবে, প্রেসিডেন্টক দিব লাগিব। এটা চা যদি এই অডিটর জেনারেল জন কার মানে কার প্রতিনিধি হব, সরকারখন মানে সরকারে তো নিয়োগ করব, এনেও করব নয় নাকি যে সরকারের পয়সা অল্প মানে কিনা খেলি মেলি কাম করে পেলে রিপোর্ট বিলাক জানো জমা দিব নয় পারিব বলে যদি ভাবিছা নহব। চা এই গোটে রিপোর্টটর এই গোটে রিপোর্টটর তদারক করার দায়িত্ব থাকিব আমার বিরোধী পার্টির দলপতি, ঠিক আছে। সো বিরোধী পার্টিয়ে এই রিপোর্টটির উপর মাত মাতিব পারিব, সেই কারণে তো কোনো ভুল রিপোর্ট দিব নয়, যদি ভুল রিপোর্ট দিয়ে কি হব, বিরোধী পার্টিয়ে সেই বিষয়ে কথা কব পারিব, ঠিক আছে। সো আর্টিকল 148 151 আর্টিকল 150 লেগে কি আছে আমার অডিটর জেনারেল, ঠিক আছে না, আমার কোনো কমট্রোলার এন্ড অডিটর জেনারেলর বিষয়ে উল্লেখ আছে কে নম্বর আর্টিকলত, আর্টিকল নম্বর 151 লেগে, হয় না, ওকে ওকে। তো অ্যাকাউন্ট প্রস্তুত করার কথাটা করেছিল আমার কব থাকি গেল নাকি দাদা, ন আমার এই কে নম্বর আর্টিকল হব, এই হব আমার 151 আগত 150 থাকি গেল, না, ওকে। মানে কৈছো আকবার 150 হল অ্যাকাউন্ট বুঝে প্রস্তুত করব, এই অ্যাকাউন্ট বুঝে প্রস্তুত করব, এই যে হিসাব প্রস্তুত করব কার কার মানে কার মতামতের ভিত্তিত, প্রেসিডেন্টর মতামতের ভিত্তিত, প্রেসিডেন্টর সহায়ৰ আৰু প্রেসিডেন্টর মতামতের ভিত্তিত, প্রেসিডেন্টর মতামত, প্রেসিডেন্টর মতামতের ভিত্তিত এই অ্যাকাউন্টবিল রেডি করব, ঠিক আছে, এই অ্যাকাউন্টবিল প্রস্তুত করব, ঠিক আছে। এই অ্যাকাউন্টবিল কার অপিনিয়ন বা কার মতে প্রস্তুত করব, এই স্টেট আর সেন্ট্রেল এইবিল রাষ্ট্রপতির মতামতের উপর ভিত্তি করে এইবিল প্রস্তুত করব। চা মানে আকর কই দিছ আসলে আর্টিকল 148 কর্তব্য আছে, 149 কি আছে আর 150 কি আছে, আর 150 আর 151 কি আছে চা, ঠিক আছে। 148 কি আছে কর্তব্য বিষয় আছে, আর 149 ডিউটি বিষয় আছে, 149 ডিউটি বিষয় আছে, ডিউটিখিন কথা কোয়া হল, আর কি আছে প্রেসিডেন্টর মতামতের ভিত্তি, প্রেসিডেন্টর প্রেসিডেন্টর মতামত, প্রেসিডেন্টর মতামতের ভিত্তিত অ্যাকাউন্ট প্রস্তুত করব, আর 151 কি হব অডিট রিপোর্ট জমা দিব, অডিট রিপোর্ট, এই অডিট রিপোর্ট বিলাক কর দিব লাগিব, তো প্রেসিডেন্টকে অডিট রিপোর্ট বিলাক দিব লাগিব, কাক দিব লাগিব, তো প্রেসিডেন্টক দিব লাগিব, হয় না, প্রেসিডেন্টক দিব লাগিব, হ'ব, প্রেসিডেন্টক দিব লাগিব, বৰ বেছি দীঘলীয়া নহয়, বেছি টানো নহয়, আমি বুজি পাইছো, হয় না, ওকে। নেক্সট হয় নেক্সট আমার ভাগ পাঁচ খতম, হয় না, ভাগ পাঁচ খতম, ভাগ পাঁচ আমার আমার কথা পতা হয়ে গেল, এটা আহিলে পার্ট সিক্স, পার্ট সিক্স তো আমার পার্ট ফাইভের মিল আছে, পার্ট ফাইভের আমার মিল আছে, সো পার্ট সিক্সের কথা কমকে কলে হব, নহয় বারো ভালকে কম, খালি রিলেট করে করে কম কথাখিনি, ঠিক আছে না, ওকে। পার্ট সিক্স আমার কে নম্বর আর্টিকলের উপর আরম্ভ হব, আমার 149 আরম্ভ হব, হয় না, সেই নহয় 150 টোর উপর আরম্ভ হব, কারণ 150 কি হল আমার 151 কি হল, 151 আমার কেগর কেগর বিষয় গল, হয় না, ডাটা অফ করে কমন করা ঠিক হয়ে যাব, সেই সর কথাবিল কমেন্ট করলে সাপোর্ট হলে মানুষ কি হব, ওকে। এটা হলে আমার পার্ট সিক্স, পার্ট সিক্স আমার স্টেটের বিষয়ে পাম, হয় না, ইয়াত আমি কার বিষয়ে পাম, আমি স্টেট, ওকে, ইয়াত আমি স্টেটের বিষয়ে পড়বলে পাম পার্ট সিক্স, হয় না, পার্ট সিক্স আমি কার বিষয়ে পাম, আমি স্টেটের বিষয়ে পড়বলে পাম, স্টেটের এক্সিকিউটিভের বিষয়ে আমি পড়বলে পাম, ঠিক আছে, চা স্টেট হবলে হলে কি হব লাগিব, স্টেট হবলে হলে কি হব লাগিব, স্টেট হবলে হলে সেই ঠাইডোখর কি হব লাগিব, মাটি থাকিব লাগিব, মাটি কাল থাকিব লাগিব, হয় না, মানে ক্ষেত্র থাকিব লাগিব, ক্ষেত্র থাকিব লাগিব, দুই নম্বরটা কি থাকিব লাগিব, মানে এরিয়া থাকিব লাগিব, ইয়াত পপুলেশন থাকিব লাগিব, পপুলেশন থাকিব লাগিব, হয়নে, পপুলেশন থাকিব লাগিব, হয়নে, তারপর কি থাকিব লাগিব, শাসন শাসন ব্যবস্থা থাকিব লাগিব, শাসন ব্যবস্থা, শাসন ব্যবস্থা থাকিব লাগিব, আর কি থাকিব লাগিব, সার্বভৌমত্ব, হয়নে, সভরেইন, সভরেইন থাকিব লাগিব, হয়নে, নহয় সভরেইন এটাও স্টেটত না থাকে, এইবর সব থাকে স্টেটত, স্টেটত ক্ষেত্র থাকে, পপুলেশন থাকে, শাসন থাকে, কিন্তু সভরেইন না থাকে, সভরেইন কেউ থাকে, সভরেইন কার উপর থাকে, সভরেইন সেন্ট্রেলের উপর থাকে, হয় না, সভরেইন মানে কি সার্বভৌম, যার উপর কোনো পাওয়ার না থাকে, কিন্তু স্টেট এখন মানে সার্বভৌম হয় জানো, সভরেইন হয় জানো, নহয়, আর স্টেটখনের উপর আমার
আল্টিমেট পাওয়ারটো কার থাকে, কেন্দ্রৰ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, হয়নে? সো আমি স্টেট এখন কেতিয়াও আমি কি বলো, আমি সভরেন হব নোৱাৰো। আমাৰ ওপৰত কি থাকে, আমাৰ ওপৰত কি থাকে, কি থাকে আমাৰ ওপৰত, আমাৰ ওপৰত কি থাকে, আমাৰ ওপৰত সেন্ট্রেলৰ প্রভুত্ব থাকে, হয়নে? সো এই বিষয়ে স্টেট এখনৰ সংজ্ঞা দিয়া হৈছে কি নম্বৰ আর্টিকলত, 152 আর্টিকলত আমাৰ স্টেটৰ বিষয়ে কোৱা হৈছে। স্টেটৰ বিষয়ে কোৱা হৈছে আমাৰ 152 নম্বৰ আৰ্টিকেলত আমাৰ ষ্টেটৰ বিষয়ে কোৱা হৈছে, ঠিক আছে নে? সো ষ্টেট এখন হবলৈ হলে এইবিলাক থাকিব লাগিব, কিন্তু সভৰেন নাথাকিব। চোৱা, যদি সভৰেন থাকিলেহেঁতেন আজি আমাৰ ভাৰতৰ বেলেগে কি থাকিলেহেঁতেন, বেলেগে আমাৰ শাসন থাকিলেহেঁতেন, বেলেগে আমাৰ আৰ্মি থাকিলেহেঁতেন, আমি সভৰেন নহয়তো। সেইকাৰণে আমাৰ হাতত নাই, এই আমাৰ নিজৰ আমাৰ আমাৰ ডাকঘৰ নাই, হয়নে? ডাকঘৰ কাৰ হয়, চেণ্ট্ৰেলো হয়। সো আমাৰ যদি সভৰেন হ'লোহেঁতেন, যদি আমি তেতিয়াহ'লে কি, আমাৰ নিজৰ পইচা থাকিলেহেঁতেন, আৰু সেই পইচা চুকুৰালেই সৰু সেই নহয়, আমাৰ কি হ'ল, আমাৰ নিজৰ পইচা থাকিলেহেঁতেন, আমাৰ নিজৰ আৰ্মি নেভি থাকিলেহেঁতেন, হয়নে? চ' আমাৰ সভৰেন নহয়, বুজিছানে? আৰু কেতিয়াও পৃথক ৰাজ্য বা আমি পৃথককৈ আমি সভৰেন এখন কাণ্ট্ৰি হিচাপে আমি নিজক কেতিয়াও ডিক্লেয়াৰ কৰিব নোৱাৰোঁ। এই বিষয়ে আমাৰ ক'ত আছে, আৰ্টিকল নম্বৰ 152 আছে। ইয়াত ক্ষেত্ৰ, পপুলেশ্যন, শাসন এইবিলাক চব থাকিব, আৰু সেইখনে কি হ'ব, এখন ষ্টেট হ'ব, ঠিক আছেনে? ষ্টেট হ'ব। আৰ্টিকল 152 বিষয়ে কাৰো দিগদাৰ নাই। এতিয়া চোৱা, গো এক্স তুমি যোৱাগে তোমাৰ এপইণ্টমেণ্ট এতিয়া বেলেগত হ'ল, তোমাৰ এপইণ্টমেণ্ট এতিয়া বেলেগত হ'ল, হয়নে? এই টিকটো পোৱাৰ আগত মই আৰু অকণমান কনচেপ্ট দি লৈছোঁ, ঠিক আছেনে? চ' আমি ষ্টেটৰ বিষয়ে পঢ়ি আছিলোঁ, কিন্তু তাৰ আগত আমি চেণ্ট্ৰেলৰ বিষয়ে পঢ়িছিলোঁ, হয়নে? চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টত আমি কি পাইছিলোঁ, চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টত আমাৰ লোকসভা আছিলে, আমাৰ ৰাজ্যসভা আছিলে, হয়নে? লোকসভা আমাৰ, ৰাজ্যসভা আমাৰ, দুটা বিল্ডিং আছিলে, আৰু লগতে এটা পাৰ্টি আছিলে, যাক আমি প্ৰেচিডেণ্ট বুলি কওঁ, হয়নে? যাক আমি প্ৰেচিডেণ্ট বুলি কওঁ, আৰু তাক আমি ভাগ কৰি কৰি পঢ়ি আহিলোঁ। আমি প্ৰেচিডেণ্টৰ বিষয়ে ফাৰ্ষ্টতে পঢ়িলোঁ, তাৰপৰা ভাইচ প্ৰেচিডেণ্ট পঢ়িলোঁ, তাৰপৰা লোকসভা, ৰাজ্যসভা, তেনেকৈ আমি পঢ়িলোঁ। আৰু এই গোটেই কনচেপ্টটো আমাৰ কি আছিলে, ইউনিয়ন আছিলে, হয়নে? ইউনিয়ন গভৰ্ণমেণ্টৰ কথা আছিলে, হয়নে? ইউনিয়ন গভৰ্ণমেণ্ট, যাক আমি পাৰ্লিয়ামেণ্ট বুলি কৈছিলোঁ, হয়নে? ইয়াক আমি পাৰ্লিয়ামেণ্ট বুলি কৈছিলোঁ, পাৰ্লিয়ামেণ্টৰ বিষয়ে পঢ়িছিলোঁ, হয়নে? কিন্তু ষ্টেটত কি হ'ব, ষ্টেটত আমাৰ লোকসভা নাথাকে, চব এই তেনেকুৱাই থাকিব, বিধান মণ্ডল থাকিব, হয়নে? আৰু বিধান মণ্ডলত থাকিব আমাৰ বিধান পৰিষদ থাকিব, আৰু বিধানসভা থাকিব, আৰু লগতে এজন কি থাকিব, আমাৰ গভৰ্ণৰ থাকিব, লগতে আমাৰ কি থাকিব, গভৰ্ণৰ থাকিব। চোৱা, তাত আমাৰ পাৰ্ট ফাইভ, যিসকলে বুজা নাই পাৰ্ট ফাইভ, যিসকলে ভিডিঅ'টো চোৱা নাই, মানে সেইসকলে পাৰ্ট ফাইভৰ গোটেইকেইটা ভিডিঅ' চোৱাৰ পাছতহে পাৰ্ট ছিক্সত এণ্টাৰ কৰিবা, নহ'লে খেলি মেলি হ'ব, ঠিক আছেনে? চোৱা, আমাৰ চেণ্ট্ৰেলত কি আছিলে, তিনিটা পাৰ্ট আছিলে, লোকসভা, ৰাজ্যসভাৰ প্ৰেচিডেণ্ট, ঠিক তেনেকৈ আমাৰ ষ্টেটত থাকিব বিধান পৰিষদ, বিধানসভা আৰু গভৰ্ণৰ, ঠিক আছেনে? চ' আমি এই পাৰ্টটো পোৱাৰ আগতে আমি এতিয়াও কি কৰিম, আমি গভৰ্ণৰ পৰা আমি আৰম্ভ কৰিম, ঠিক আছেনে? কিবা খেলি মেলি পাইছা নিব, নাই পোৱা? লোকসভা, ৰাজ্যসভা আৰু প্ৰেচিডেণ্ট আমি শেষ কৰিলোঁ। আমাৰ এতিয়া ষ্টেট, ষ্টেট পাৰ্টত আমাৰ কি থাকিব, বিধান পৰিষদ থাকে, বিধানসভা থাকে, এইবিলাক ক'ত থাকে, ইনক্লুড হৈ পেলাই বিধান মণ্ডলত, ঠিক আছেনে? এই দুটা আমি কমপ্লিট কৰিলোঁ। এতিয়া আমি কি কৰিম, গভৰ্ণৰ বিষয়ে পঢ়িম, ঠিক আছেনে? গভৰ্ণৰ বিষয়ে আমি এতিয়া পঢ়িম, ঠিক আছে? গভৰ্ণৰ বিষয়ে এতিয়া আমি পঢ়িম। চোৱা, ষ্টেট পঢ়ি আছোঁ, গভৰ্ণৰ বিষয়ে এতিয়া আমি পঢ়িম। ফাৰ্ষ্ট আমি গভৰ্ণৰ পৰা আৰম্ভ কৰিম, ঠিক আছেনে? গো এক্স, তুমি যোৱাগৈ, এক্স যোৱা, তোমাৰ এপইণ্টমেণ্ট এতিয়া বেলেগত হ'ল আৰু, তোমাৰ এপইণ্টমেণ্ট এতিয়া বেলেগত হ'ল, ঠিক আছেনে? যোৱাগৈ, এক্স, তোমাৰ এপইণ্টমেণ্ট এতিয়া বেলেগত হ'ল। মোৰ লগত যদি কিবা টেনিয়ৰ আছিলে, বা মোৰ লগত তোমাৰ যিখিনি কাৰ্যকাল আছিলে, মোৰ লগত যিবোৰ টেনিয়ৰ আছিলে, বা তোমাৰ যি কোৱালিফিকেশ্যন তোমাৰ টেনিয়ৰ এতিয়া বেলেগৰ লগত, যি তোমাৰ কোৱালিফিকেশ্যন আছিলে, হয়নে? যি তোমাৰ কণ্ডিশ্যন আছিলে, যি তোমাৰ শপত কৈছিলা মোৰ লগত, তুমি যি শপত খাইছিলা যে তোমাৰ লগত সদায় থাকিম বুলি, এতিয়া এইবিলাক আৰু মোক দৰকাৰ নাই, কি ক'লা তুমি এক্সত, তুমি ক'লা যে গো এক্স, তুমি যোৱাগৈ, তোমাৰ এপইণ্টমেণ্ট এতিয়া বেলেগৰ লগত, তোমাৰ এতিয়া মোৰ লগত টেনিয়ৰ খতম হ'ল, তোমাৰ যি কোৱালিফিকেশ্যন আছিলে, যি কণ্ডিশ্যন আছিলে, যি শপত খাইছিলে মোৰ লগত থাকিম বুলি, সেইবিলাক মোক এতিয়া দৰকাৰ নাই, ঠিক আছে নাই? এইটো হ'ল এতিয়া আমি কি পঢ়িম, এতিয়া আমি গভৰ্ণৰ বিষয়ে পঢ়িম, তাৰমানে আমি কি বিষয়ে, আমি গভৰ্ণৰ বিষয়ে পঢ়িম। চ' আৰ্টিকল কেই নম্বৰ পৰা আহিব, এতিয়া 52 হৈ গ'ল। 152ত আমাৰ ষ্টেটৰ ডেফিনেশ্যন আমি চালোঁ, হয়নে? আমি চালোঁ, এতিয়া আহিব ইয়াত 153 পৰা আহিব। চ' গো 153, 154, 155, 156, 157, 158, 159, তাৰমানে গভৰ্ণৰ কথা আমি কেই নম্বৰ আৰ্টিকলৰ পৰা কেই নম্বৰ আৰ্টিকললৈকে পঢ়িবলৈ পাওঁ, গভৰ্ণৰ কথা আমি কিমানৰ পৰা পাম, 153 পৰা 159লৈকে আমি এতিয়া পঢ়িবলৈ পাম, তাৰ কথা গভৰ্ণৰ কথা আমি এতিয়া পঢ়িবলৈ পাম।
কি আছে শ্রমিক ভবনের কথা আরম্ভ করো, কি আসলে গো এক্স, গো এক্স হ্যাঁ তুমি যাওয়াগে, তোমার এটা কি হব টেন ইয়ার খতম হব, হ্যাঁ তোমার এটা টেন ইয়ার খতম হব, তোমার এটা অ্যাপয়েন্টমেন্ট বেলেগ হব, হ্যাঁ চাই গভর্নর পদটো কোপা আহিলে আমার কানাডা গভর্নর, এই গভর্নর কি হয় স্টেটত কি হয় রিয়েল হেড নে নমিনেল হেড বাৰু, গভর্নর কি হব, গভর্নর কি হব, গভর্নর আমার নমিনেল হেড হব, রিয়েল হেড নহব, স্টেট এখনের রিয়েল হেড কোন হব, রিয়েল হেড কোন হব এজন সিএম হব, ঠিক আছে, সো গভর্নর কি হব পারে এখন স্টেটর, এখন স্টেটর তেও কি হব পারে গভর্নর হব পারে, আর এখন স্টেটত কেতিয়াবা বেশি হব পারে, দুখন স্টেটেও তেও কি হব পারে, তেও দুখন স্টেটর কেতিয়াবা কি হব পারে গভর্নর হব পারে, কিন্তু স্যালারি তেও দুখন স্টেটর পৰা বেলেগ বেলেগকে মানে ডাবল স্যালারি নাপায়, তো 3.5 লাখ টাকা যদি দরমহা পায় দুখন স্টেটে মিলাই পেলায় তেও দরমহাটো দিব, ঠিক আছে, দুখন স্টেটে মিলাই পেলায় কি দিব দরমহাটো দিব, তেও অকল এখন কি হব এই এখন স্টেটর অকল এজনে গভর্নর থাকিব, আর আর এজন গভর্নর দুখন স্টেটতো গভর্নরের কাম করব পারিব, আর দুখন গভর্নরে মিলাই পয়সা দিব, ডাবল স্যালারি তেও নাপায়, ঠিক আছে, তো এক্সিকিউটিভ কি হব এটা আমি চাম, তার আগতে মই কই লব লাগিব তোমালোকক যে এই গভর্নর কি হব, গভর্নর নিযুক্তি হয় নে গভর্নরের ইলেকশন হয় বাৰু, কি হব গভর্নর কি হব কোৱা, নিযুক্তি হব নে ইলেকশন হব গভর্নর, গভর্নর কি হব নিযুক্তি হব, হয় গভর্নর পদের কথা গম পালো আমি, গো এক্স আসলে ন, গো এক্স তুমি যাওয়াগে, এক্স মানে হব ইয়াত এক্সিকিউটিভ, ইয়াত এক্স মানে কি হব এক্সিকিউটিভ মানে হব অসমীয়াত কার্যপালিকা, কার্যপালিকা, গো এক্স তোমার অ্যাপয়েন্টমেন্ট, এটা আমার 5 পয়েন্টত চাম, ইয়াত কি হব এক্সিকিউটিভ, সো ইয়াত ইয়াত আমার প্রেসিডেন্টর সরি গভর্নর এক্সিকিউটিভ কি হব, গভর্নর কি হব আমার রিয়েল হেড না নমিনেল হেড, গভর্নর কি হয় আমার মাত্র কি হয় এটা নমিনেল হেড, নমিনেল হেড মানে কি নাম মাত্র, নমিনেল হেড মানে এখন স্টেটত যদি কিবা কাম লবলগা হয় কার নামতে লব লাগিব, আমার এক্সিকিউটিভ হেড মানে আমার গভর্নর নামতে হব, যদি কোনোবা বিধায়কক বা কোনোবা মিনিষ্টার পদ চেঞ্জ করব লগা হয় সাইন কোনে করব, ন্যায়পালিকা সরি ন্যায়পালিকা গভর্নর করব, আর গভর্নর নিজের ইচ্ছা করে পাব নাকি নয়, কার ইচ্ছা হব লাগবে মুখ্যমন্ত্রী ইচ্ছা জাগিব লাগিব যে এই মিনিষ্টারজনক মই এই পদের অতরাই দিও, এটা কি পাব অতরাই দিব পাব, কিন্তু সহি কার যাব গভর্নর যাব, কিন্তু গভর্নর ইচ্ছা মতে হব না কামটা, গভর্নর ইচ্ছা মতো নহব, ঠিক আছে না, সো প্রতিটা কাম এখন স্টেটর প্রতিটা কাম কি হব গভর্নর ইচ্ছা মতে নহব, প্রতিজন কাম আমার সিএম মতে হব, কিন্তু সিএমে গভর্নর হতুয়ায় কামটা করাব, ইয়ার আগেও আমি পাইছিল যে আমি কি পাইছিল 150 হ্যাঁ সেই আর্টিকলত পাইছিল আমি 151 আর্টিকলত পাইছিল আমি এই অডিট রিপোর্ট যে দিছিলে যে কোনে দিছিলে আমার অডিট রিপোর্ট যে দিছিলে এই অডিট রিপোর্ট আমার কে কে যে দিছিলে কাক দিছিলে বাৰু, এই যদি তেওঁ স্টেটর যদি তেওঁ সেন্ট্রেল অডিট করবলে হয় তেওঁ কাক দিব লাগিব, তেওঁ প্রেসিডেন্টক দিব লাগিব, আর সেই প্রেসিডেন্টে কি করব পার্লামেন্টত ভগাই দিব, তার মানে তেওঁ সংসদ ভগাই দিব, যদি স্টেটর রিপোর্ট হয় তেওঁ গভর্নরক দিব লাগিব, হয় যদি স্টেটর রিপোর্ট হয় তেওঁ কাক দিব লাগিব গভর্নরক দিব লাগিব, হব না, সো স্টেটর যদি অডিট করবলগা হয় গভর্নরক দিব লাগিব, হব, সো গভর্নর নামতে সব কাম হব, কিন্তু গভর্নর ইচ্ছা মতেও কাম নহব, গভর্নর নামত কাম হব কিন্তু গভর্নর ইচ্ছাত এও কাম নহব, গভর্নর এজন এখনতকে বেশি মানে দুখন স্টেটত কি হব পারে গভর্নর কাম করব পারে, কিন্তু দরমহা দুখনে সমানে দিব মানে দুখনে 50-50 করে দিব, ঠিক আছে, কিন্তু দুখনের পর বেলেগ বেলেগ স্যালারি নাপায়, কি হব তো কার্যপালিকা কি হব তো নমিনেল হেড হব, ঠিক আছে, কি হব নমিনেল হেড হব, হল তারপর আহিলে অ্যাপয়েন্টমেন্ট, এটা এই অ্যাপয়েন্টমেন্ট হব চা এও কেউ হেৰি নহয় মানে তেও ইলেকশন নহয়, তেওঁক আমি জনতাই আমার আমি জনসাধারণে তেওঁক কেউ সিলেক্ট করে নপঠাও, তেওঁ কি হব নিযুক্তি হব, তেওঁ কেউ কি নহয় তেও মানে ইলেকশন নহয় তেও নিযুক্তি হব, ঠিক আছে, তা কোৱা হব অ্যাপয়েন্টমেন্ট, তেও অ্যাপয়েন্টমেন্ট করব, এই অ্যাপয়েন্টমেন্ট কোনে করব গম পোৱা নাই, এই অ্যাপয়েন্টমেন্ট করব কোনে, অ্যাপয়েন্টমেন্ট করব প্রেসিডেন্টে, প্রেসিডেন্টর ইমান পাওয়ার নাই, তেও নিজরে পাওয়ার নাই, তেও নিজরে কার্যপালিকা শক্তি নাই, এক্সিকিউটিভ পাওয়ার নাই, তেও কেনেকে বেলেগ এজন পাওয়ার নাই কি এজন এক্সিকিউট করব, হয়নে তেও নোৱাৰিব, প্রেসিডেন্টে প্রধানমন্ত্রীর মতামতের উপর, প্রেসিডেন্টে প্রধানমন্ত্রীর মতামতের উপর ঘুরি পকি সদায় আমার প্রধানমন্ত্রী হেড হয়নে, প্রধানমন্ত্রীর মতামতের উপর, প্রধানমন্ত্রীর মতামতের উপর কি করব প্রেসিডেন্টে কাক নিযুক্তি দিব গভর্নরক নিযুক্তি দিব, ঠিক আছে, সো গভর্নর এজন কি হব নিজের ইচ্ছা মতেও থাকিব নাপাব, হ্যাঁ তেও কোনে নিযুক্তি দিব, তেও কোনে নিযুক্তি দিব
প্রেসিডেন্টে তেওঁ কি কৰিব, নিযুক্তি দিব, হ'ব, তেওঁ প্রেসিডেন্টে নিযুক্তি দিব আৰু প্রেসিডেন্টে কাৰ মতে দিব, প্রধানমন্ত্রীর ইচ্ছাত তেওঁ নিযুক্তি দিব। তারপর কি হলে যোগে এক্স এপইন্টমেন্ট তোমার এটা বেলেগর লগত হল, টেনিয়র মূর লগত শেষ হল, তার মানে এটা আমার নেক্সট আহিব টেনিয়র, নেক্সট আহিব কি আমার টেনিয়র, তার মানে আমার আর্টিকল নাম্বার এটা কিমান হব, 153, 154, 155, 156 নাম্বার আর্টিকল আমি পড়ি আছো, ঠিক আছে না? সো 156 আর্টিকল কি আছে, টেনিয়র বিষয়ে কথা আছে, তেওঁ 5 বছর থাকিব পাৰিব, তেওঁ কার্যকাল কিমান হব, 5 বছর, টেনিয়র মানে কি কার্যকাল, সো তেওঁ কার্যকাল কিমান হব, তেওঁ কার্যকাল হব 5 বছর, কার কার্যকাল, এজন গভর্নরের কার্যকাল কিমান হব, 5 বছর তেওঁ কার্যকাল পাব, কিন্তু এই কার্যকাল কি হব, এই কার্যকাল 5 বছর আগত তেওঁ খেদু বুলিলে খেদিব পাৰিব, কেলে পাৰিব, তেওঁ খেদু বুলিলে কেলে খেদিব পাৰিব, কারণ কি তেওঁ এই শাসন যেটো দলৰ হয় সেইটো দলৰ পৰা আহিব ন, সিলেক্টেড হয়, আৰু তেওঁ কোনে নিযুক্তি দিয়ে, প্রেসিডেন্টে কার মতে, প্রধানমন্ত্রীর মতে, যদি প্রধানমন্ত্রীয়ে বিচাৰে, যদি প্রধানমন্ত্রীয়ে বিচাৰে গভর্নর পঠিয়াই দিব পাৰিব, হয়নে? সো তেওঁ 5 বছর তেওঁ পাব, 5 বছর পালেও তেওঁ অন দ্য প্লেজার অফ প্লেজার অফ প্রেসিডেন্টত তেওঁ থাকিব, যদি প্রেসিডেন্টর ইচ্ছা যায়, যদি প্রেসিডেন্টর মন যায়, তেতিয়া প্রেসিডেন্টে গভর্নর আঁতৰাই দিব পাৰিব বুলি ভাবিছা নেকি? প্রেসিডেন্টর ইচ্ছা গেলে নহব, রিয়েলি ইচ্ছা হব লাগিব, কার? প্রধানমন্ত্রী ইচ্ছা হব লাগিব, সো প্রধানমন্ত্রী ফোনটা কৰিব, স্যার স্যার তেওঁ আঁতৰাই দিব লাগে, সো ডাইরেক্টলি কি হব, প্রধানমন্ত্রী এইটো কাম নকৰে, এইটো কাম কৰিব কোনে, এইটো কাম কৰিব কোনে, আমাৰ প্ৰেচিডেণ্টক দিব, আৰু তেওঁ কৰিব, ক'লে তুমি আজিৰ পৰা আৰু আহিব নালাগে, তুমি ঘৰলৈ বহাগে, ঠিক আছেনে? যদিহে তেওঁ মাজতে বৰখাস্ত কৰি পেলাই ঘৰলৈ পঠিয়ায়, এই 5 বছৰ হোৱাৰ আগত যদি তেওঁ ঘৰলৈ পঠিয়ায়, তেওঁ পেঞ্চন পাবনে নাপাব? যদিহে তেওঁ 5 বছৰ কাৰ্যকাল সম্পূৰ্ণ কৰিবলৈ পায়, ঠিক আছে, তেতিয়া তেওঁ কি হ'ব, সম্পূৰ্ণ পেঞ্চন লাভ কৰিব, ঠিক আছেনে? তেওঁ সম্পূৰ্ণ পেঞ্চন লাভ কৰিব, বছৰ টেনিয়ৰ কিমান হ'ব, 5 বছৰ টেনিয়ৰ হ'ব, টেনিয়র হব, ঠিক আছে না? কি আছিল, গভর্নর গো এক্স, যোগে এক্স, তোমার এপয়েন্টমেন্ট এটা বেলেগর লগত, টেনিয়র মূর ওসর খতম হল, মূর ওসর তোমার যে কোয়ালিফিকেশন আছে সেগুলো মোক দরকার নাই, না? সো কোয়ালিফিকেশন কি হব লাগিব, কোয়ালিফিকেশন কি হব লাগিব, কে নম্বর আর্টিকল হব, কোয়ালিফিকেশন কোয়াশন, কোয়ালিফিকেশন কে নম্বর আর্টিকল হব, কোয়ালিফিকেশন কে নম্বর হব, 157, হয় না? 157 নম্বর আর্টিকল কি হব, কোয়ালিফিকেশন হব, তো কি হব লাগিব, তো ভারতীয় নাগরিক হব লাগিব, ইন্ডিয়ান সিটিজেন হব লাগিব, ইন্ডিয়ান সিটিজেন হব লাগিব, তেওঁ 35 বয়স বছৰ হব লাগিব, তেওঁ বেংক্রাপ্তি অর্থাৎ দেউলিয়া হব নালাগিব, বেংকে তেওঁক দেউলিয়া বুলি ঘোষণা কৰিব নোৱাৰিব, পইচা নাইকিয়া, মানে বেংকৰ পৰা মানে বহুত টকা ধাৰ লৈ ঘূৰাই দিব নোৱাৰে, তেওঁক দেউলিয়া বুলি ঘোষণা কৰি দিয়ে, তেওঁ দেউলিয়া হব, যদি মানে দেউলিয়া কি হব, তাতে দেউলিয়া হয় মানে এখন রাজ্য গোটে পয়সা নি পেলাই ধাৰ মাৰি দিব, হয়নে? সো তেওঁ দেউলিয়া হব নালাগিব, বয়স 25 বছৰ হব 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 লাগিব, আৰু তাকে বলিব মানসিকভাৱে সুস্থ বলিব, মানে পাগল হব নালাগিব, হয়নে? এইখিনি হব লাগিব, কাৰ হব লাগিব, এজন আমাৰ ৰাজ্যপাল, এইবিলাক কি হয়, যোগ্যতা, ঠিক আছেনে? এজন ৰাজ্যপাল এতিয়া কি হব লাগিব, যোগ্যতা হব লাগিব, হবনে? অকে, এতিয়া কণ্ডিশ্যন কি আহিব, এতিয়া কণ্ডিশ্যন কি আহিব, এতিয়া কি হব, আমাৰ তোমাৰ যিয়ে কোৱালিফিকেশ্যন আছিলে, যিয়ে কণ্ডিশ্যন আছিলে মোৰ ওচৰত, যিয়ে চৰ্ত আছিলে, সেইবিলাক মোক দরকার নাই, কন্ডিশন মানে কি শর্ত, শর্ত কি হব লাগিব, এটা কি কন্ডিশন, কন্ডিশন কি হব, 158, এই কন্ডিশন কি আসলে, তেওঁ কি হব লাগিব, তেওঁ হব লাগিব যিখন স্টেটর তেওঁ রাজ্যপাল হব, তেওঁ সেইখন স্টেটর বাসিন্দা হব নালাগিব, ঠিক আছে, তেওঁ যিখন স্টেটর বাসিন্দা, তেওঁ যিখন স্টেটর বাসিন্দা সেইখন স্টেটৰ সেইখন স্টেটৰ কি হ'ব নোৱাৰিব, তেওঁ ৰাজ্যপাল হ'ব নোৱাৰিব, ৰাজ্যপাল হ'ব নোৱাৰিব, তেওঁ কি হ'ব নোৱাৰিব, তেওঁ সেইখন ষ্টেটৰ ৰাজ্যপাল হ'ব নোৱাৰিব, ঠিক আছে, অঁ, তেওঁ কোনো সংসদ বা বিধানসভাৰ সদস্য হ'ব নালাগিব, বুজিছানে? কি হব, তেওঁ যিখন ষ্টেটৰ বাসিন্দা সেইখন ষ্টেটত তেওঁ ৰাজ্যপাল হ'ব নোৱাৰিব, কিয়, চোৱা, যেতিয়া আমাৰ প্ৰেচিডেণ্ট শাসন দিয়ে ন, যেতিয়া আমাৰ
যেটা মানে কিবা ইমার্জেন্সি হয়, সেই ইমার্জেন্সি সময়ত সেই ষ্টেটখনৰ সুপ্রিম পাওয়ার এই গভর্নরজনের ওচৰলৈ গুচি যায়, ঠিক আছে? যদি সুপ্রিম পাওয়ার যেটা গভর্নরজনের ওচৰলৈ গুচি যাব, সেই গভর্নরজনক জনতায় ভোট দি নাই পঠিয়াব। সো জনতার দয়া মমতা দুঃখ গুণ একো চিনাক্ত করব নোৱাৰিব, একো ফিল করব নোৱাৰিব। সেইকাৰণে যদি নিজে সেইখন দেশত বা সেইখন রাজ্যটা যদি নিজে গভর্নর হয় আর সেইখন রাজ্য যদি কেনেবাকে ইমার্জেন্সি লগাই দিয়া হয়, তেওঁ মতেতো কাম করে পাৰিব। তেওঁ যদি কোনোবা শত্রু থাকে বা কিবা থাকে, তেওঁ মতে তেওঁ তার কাম করব পাৰিব, হয়নে? সো সেইকাৰণে কি কোৱা হৈছে যে ভাৰতৰ যিকোনো এখন ৰাজ্যৰ ৰাজ্যপালজন সেইখন ৰাজ্যৰ বাসিন্দা হ'ব নালাগিব, বুঝিছানে? এইটো হ'ব তেওঁ কি কণ্ডিশ্যন অর্থাৎ চৰ্ত, হয়নে? অ'কে, এতিয়া আহিলে তোমাৰ যি যি কোৱালিফিকেশ্যন আছিলে, তোমাৰ যি চৰ্ত আছিলে, তোমাৰ যি শপত আছিলে, মানে কি অথ, অথ কোনে দিব? এতিয়া অথ মানে শপত গ্ৰহণ কোনে কৰাব? চোৱা, তেওঁ কোনে এপইণ্টমেণ্ট দিয়ে? তেওঁক প্ৰেচিডেণ্টে এপইণ্টমেণ্ট দিয়ে। কিন্তু প্ৰেচিডেণ্টে এপইণ্টমেণ্ট দিয়ে, এতিয়া প্রেসিডেন্টক এপয়েন্টমেন্ট দি পেলায় কি হব নোৱাৰিব? তেওঁক প্রেসিডেন্টে এপয়েন্টমেন্ট দিয়ার লগে লগে তেওঁকটো পঠিয়াই দিব লাগিব, হয়নে? তেওঁক তাতে শপথ গ্রহণ দি পঠাব পাৰে যদি ইচ্ছা কৰে প্রেসিডেন্টে, কিন্তু আমাৰ সংবিধানৰ সেইটো নিয়ম নাই দিয়া। চোৱা, কিয় নাই দিয়া? কারণ গভর্নর বুলি কোৱাৰ লগে লগে এটা হায়েস্ট পোস্ট এখন ষ্টেটৰ হেড হব তেওঁ, হয়নে? সো এখন ষ্টেটৰ হেডক যদি ইমান এটাও যদি মানে অলপটো রেসপেক্ট দিব লাগিব ন, সেইকাৰণে তেওঁ কি কোৱা হব? তেওঁ শপথ গ্রহণ যিখন যিখন ৰাজ্যত হব সেই ৰাজ্যখনৰ হাইকোর্টর কি হব? জাজে দিব। হাইকোর্টর কোনে দিব? হাইকোর্টর জাজে দিব। যদি জাজ এবসেন্ট থাকে তাহলে সিনিয়র মোস্টজনে দিব পাৰিব, মানে সিনিয়র মোস্টজনে দিব পাৰিব, ঠিক আছে? যেনে আমার প্রেসিডেন্টক সুপ্রিম কোর্টত আছিলে, ঠিক তেনেকে আমার পার্ট সিক্সত আমার স্টেটত কি হব? এই রাজ্যপালের শপথ গ্রহণ কত হব? আর্টিকল নাম্বার 159 থাকা, আর্টিকল নাম্বার 159 থাকা শপথ গ্রহণটো কোনে করাব? হাইকোর্টর জাজে করাব, বা জাজর এবসেন্ট কোনে করাব? সিনিয়র মোস্ট যিজন থাকিব তাত সেইজনে করাব। বুঝি পাইছানে? আর বুঝি পাই আছে, ঠিক আছে? ওকে, আর 160 নম্বর কি আছে? 160 নম্বর আছে যে যেতিয়া কি হব, যেতিয়া কি হব, ইমার্জেন্সি আহিব স্টেটত, যেতিয়া ইমার্জেন্সি আহিব সমস্ত পাওয়ার কার হাতলে যাব? আমার গভর্নর হাতলে যাব, ঠিক আছে? না, সো নেক্সট ক্লাসত আমি 161 পৰা আলোচনা করি। ভিডিও মো কন্টিনিউ চাই থাকক, পড়াত পুরো ফোকাস করো। থ্যাংক ইউ।